যাতে সে তার পায়ের পাওয়ার কন্ট্রোল করতে পারে এবং বল তার নিয়ন্ত্রণে থাকে। প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে সিন অনেক নিখুঁতভাবে বলটি কিক মারতে সক্ষম হয়। তার খেলার স্কিল দেখে সবাই অবাক হয়ে যায় এবং বলতে থাকে সে একাই ম্যাচ জিতাতে পারবে। তখন গোল্ডেন লেক বলে, তোমাদের সবাইকেই একত্র হয়ে খেলতে হবে, তাই তোমাদের যার যার পজিশন থেকে পারফেক্ট হতে হবে। কিছুদিন পর তারা একটা লোকাল টিমের সাথে খেলতে মাঠে নামে, কিন্তু ওই টিমের পোলাপানরা আগের থেকে গুন্ডা ছিল। খেলা শুরু হলে তারা খেলা ছেড়ে সিন এবং তার বন্ধুদের পেটাতে থাকে, যেন মনে হচ্ছিল তারা খেলতে না বরং তাদের পেটাতেই এসেছে। এক পর্যায়ে তারা অজ্ঞান হয়ে যায়, যেটি দেখে সবাই তাদেরকে নিয়ে মজা করতে থাকে। তখন গোল্ডেন লেক সিনকে বলে, তোমরা এই লোকাল টিমের সাথে পারছো না, তাহলে তোমরা বিশ্বকাপ কিভাবে খেলবে? তখন তারা আবারও জোশে চলে আসে এবং ওই প্লেয়ারদের সেই রকমভাবে দোলাই দিতে থাকে। এক পর্যায়ে তারা সবাই দোলাই খেয়ে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তাদের মধ্যে থেকে কয়েকজন প্লেয়ার আবারও মাঠে আসে এবং সিনও তার বন্ধুদের কাছে মাপ চায় এবং তাদের টিমে খেলতে চায়। এভাবে গোল্ডেন লেক একটি পরিপূর্ণ টিম গঠন করে ফেলে এবং গোল্ডেন লেক চলে যায় হাঙ্কের কাছে, যাতে তার টিমকে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে দেয়। কিন্তু হাঙ্ক তার টিমকে নিষেধ করে দেয়। বাট যখন সে গোল্ডেন লেকের টিমকে দেখতে পায়, তাদের নিয়ে অনেক মজা করতে থাকে এবং বলে, তোমার টিমে খেলোয়াড়ের চেয়ে তো পেশেন্টই বেশি দেখছি, এরা তো কখনোই জিততে পারবে না, শুধু মানুষদের বিনোদন দিতে পারবে। এই বলে সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের টুর্নামেন্টে অংশ নিতে দিলাম। রাতে সিন মইকে নিয়ে ঘুরতে যায় এবং অনেক দামি দামি জামা কাপড় দেখাতে থাকে আর বলে, আমি যখন অনেক টাকার মালিক হব তখন তোমাকে আমি এসব কিনে দিব। কিছুক্ষণ পর সেখানে একজন লোক আসে এবং সিনকে বলে, তুমি আমাকে প্রমিস করেছিলে যে ওকে নিয়ে যদি আমি তোমাকে এখানে ঢুকতে দিই তাহলে তুমি ফ্লোর পরিষ্কার করে দিবে। সিন মইকে বাসায় পাঠিয়ে দেয় এবং ফ্লোর পরিষ্কার করতে থাকে। পরের দিন সিন এবং তার বন্ধুরা মাঠে খেলতে যায়। খেলার শুরুতেই সিন বলে একটা কিক মারে এবং সেটি গোল হয়ে যায়, যেটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এভাবেই একের পর এক গোল দিয়ে তারা ম্যাচটি জিতে যায়। এই কথা হাং শুনে অবাক হয়ে যায় যে ন্যাংরা গোল্ডেন লেকের টিম এত ভালো কীভাবে খেলছে। এভাবেই একের পর এক ম্যাচ তারা জিততে থাকে। তখন পুরো দেশে তাদের নিয়ে হইচই পড়ে যায় যে নতুন একটি টিম এসে এত ভালো খেলছে। অনেক বড় বড় কোম্পানিও তাদেরকে দিয়ে এখন স্পন্সর করাতে থাকে। সিন এবং তার বন্ধুরা তাদের পুরনো জুতা ফেলে দিয়ে আনন্দ করতে থাকে। রাতে মইয়ের সাথে সিনের দেখা হয় এবং মইয়ের এই নতুন লুকস দেখে সিন তার অনেক প্রশংসা করে। তখন তাকে একজোড়া নতুন জুতা দেয় এবং তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন সেখানে দোকানের মালিক চলে আসে, যে দোকানে মই কাজ করে। সে মইকে অনেক বকাঝোকা করতে থাকে। তখন মই তাকে কুম্পু মাইট দেয়, যেটা দেখে সবাই হাততালি দিতে থাকে। কিছুক্ষণ পর মই সিনকে বলে, আমি তোমাকে পছন্দ করি। সিন বলে, আমিও তোমাকে পছন্দ করি। তখন মই বলে, তাহলে তুমি আমাকে ভালোবাসো তাই না? কিন্তু সিন বলে, আমি তোমাকে ভালোবাসি না, তবে একজন বন্ধু হিসাবে পছন্দ করি। তখন মই কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন সেমিফাইনালে তাদের বিপক্ষে একটি টিমের খেলা পড়ে, কিন্তু ওই টিমের প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল তারা মেয়ে, বাট ছেলে সেজে খেলছে। যাই হোক, ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু কুম্ফু মাস্টাররা এক পর্যায়ে ম্যাচটি জিতে যায় এবং তারা ফাইনালে উঠে যায়। ওইদিকে হাঙ্কের টিমও ফাইনালে উঠে যায়। হাঙ্ক গোল্ডেন লেককে একটি চেক দেয় আর বলে, তোমার যত টাকা লাগে নিয়ে নেও, কিন্তু ফাইনাল ম্যাচ তোমার টিম যেন না খেলে। তখন গোল্ডেন লেক বলে, আমি 20 বছর আগে যেই ভুল করেছি তা এখন আর করতে চাই না। এই বলে সে তার অফার রিজেক্ট করে দেয় এবং গোল্ডেন লেক সেখান থেকে চলে আসে। সিন মইয়ের কাছে যায় ফাইনাল ম্যাচের টিকিট দেওয়ার জন্য, কিন্তু দোকানের মালিক বলে, আমি তাকে বের করে দিয়েছি কারণ তার কাজে কোনো মনোযোগ নাই। কালকে সে এত লবণ দিয়ে রুটি বানিয়েছে যে আমার সব রুটি নষ্ট হয়ে গেছে। তখন পড়ে থাকা একটা রুটি সিন খেয়ে বুঝতে পারে যে মই আসলে কাল সারা রাত কান্না করেছে এবং তার চোখের পানি রুটিতে পড়ার কারণে রুটি লবণাক্ত হয়ে গেছে। তখন সিন বুঝতে পারে তার কথায় সেদিন মই অনেক কষ্ট পেয়েছে। পরের দিন ফাইনাল খেলায় শাওলিং কুম্ফু মাস্টার এবং ইবিং মানে ওই যে হাঙ্কের টিম তারা খেলতে মাঠে নামে।
কুম্ফু মাস্টাররা শুরুতে ভালোই খেলে, কিন্তু বল যখন গোল পোস্টে কিক মারে গোলকিপার খুব সহজেই সেটি ধরে ফেলে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। গোলকিপার বল সিনের দিকে ছুড়ে মারে এবং বলে আবারও কিক মারতে। সিন বলে অনেক জোরে একটি কিক মারে কিন্তু সেটিও ধরে ফেলে। এভাবেই একের পরে এক গোল বলে কিক মারতে থাকে, কিন্তু কুম্ফু মাস্টাররা কোনোভাবেই গোল দিতে পারছিল না। আসলে হাংতার টিমের প্লেয়ারদের এক ধরনের ড্রাগ দিয়েছে, যার কারণে তারা অনেক শক্তিশালী হয়ে গেছে। ইভেন টিম বল নিয়ে সামনে এগিয়ে যায় এবং বলে কিক মারে, বলে এতই গতি ছিল যে গোলকিপার সহ উড়ে যায়। তখন গোলকিপার আবারও খাড়িয়ে যায় এবং বলে সব কিছু ঠিক আছে। ইভেন টিম আবারও বলে কিক মারে, তখন গোলকিপার সহ জাল বেদ করে মাঠের বাইরে সিটকে যায়। ইভেন্ট টিমের সবাই কুম্ফু মাস্টারদের সেই রকমের পেটানো পেটা। এক পর্যায়ে হাফ টাইম দেওয়া হয়। ড্রেসিং রুমে কুম্ফু মাস্টারদের কয়েকজন প্লেয়ার বলে ইভেন্ট টিম অনেক শক্তিশালী, ওদের সাথে পারা সম্ভব না। এই বলে তাদের থেকে কয়েকজন চলে যায়। তখন তাদের টিমে আটজন প্লেয়ার ছিল। সিন তাদেরকে নিয়ে আবারও মাঠে নামে এবং বল আটকানোর জন্য তাদের শরীর দিয়ে একটি দেওয়াল বানিয়ে ফেলে, কিন্তু ইভেন্ট টিম যখন বলে একটি কিক মারে তারা সবাই উড়ে যায় এবং কুম্ফু মাস্টারদের নতুন গোলকিপার একের পর এক বল আটকাতে থাকে। এক পর্যায়ে বলটি তার আয়ত্তে আনে এবং সিনের দিকে ছুড়ে মারে। সিন বলটিতে সজোরে একটি কিক মারে এবং সেটি গোল হতেই যাবে, কিন্তু গোলকিপার গোলবারে ধাক্কা দিয়ে গোলটি আটকে দেয়। তখন ইভেন্ট টিম বলটিকে নিয়ে কুম্ফু মাস্টারদের গোলবারে চলে যায় এবং একের পর এক বলে কিক মারতে থাকে, কিন্তু কুম্ফু মাস্টারদের গোলকিপার নিজের সর্বোচ্চ দিয়ে গোলগুলো ঠেকাতে থাকে, কিন্তু শেষমেশ সে আহত হয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এমনিতেই তাদের আটজন প্লেয়ার ছিল আর এখন গোলকিপার আহত হওয়ার কারণে তারা সবাই চিন্তায় পড়ে যায়। তখন টাকমাথার একটি মেয়ে আসে এবং রেফারিকে বলে আমি কুম্ফু মাস্টারদের টিমে খেলতে চাই। এই মেয়েটি আসলে মই, তাকে কেউ না চিনলে সিন ঠিকই তাকে চিনে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার চুল কেন কেটে ফেলেছ, তুমি এখান থেকে চলে যাও, আমরা ওদের সাথে কোনোভাবেই পারবো না। তখন মই বলে তোমার জুতা ভালো না, এই নাও তোমার পুরনো জুতা, এটা পরে খেলো, আমরা অবশ্যই জিততে পারবো। এই বলে মই গোলকিপার হিসেবে খেলতে নামে, কিন্তু সে তাদের গোলবারে না দাঁড়িয়ে তাদের বিপরীত টিমের গোলবারে দাঁড়ায়, যেটা দেখে সবাই হাসতে থাকে। তখন মই বুঝতে পেরে তাদের গোলবারে গিয়ে দাঁড়ায়। তখন ইভেন্ট টিমের যে প্লেয়ার সবচেয়ে ভালো খেলে সে তার সমস্ত শক্তি দিয়ে বলটি কিক মারে, কিন্তু মই তার কুম্ফুর শক্তি দিয়ে বলটি থামিয়ে ফেলে এবং তার আঙুলের উপরে ঘুরাতে থাকে। এক পর্যায়ে বলটি সিনের দিকে ছুড়ে মারে, তখন সিন তার সমস্ত শক্তি দিয়ে বলটিতে কিক মারে। বলটির এতই গতি ছিল যে গোলকিপার সহ গোলবারে ঢুকে যায় এবং তারা ম্যাচটি জিতে যায়, যেটা দেখে হাং গ্যালারি থেকে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এভাবেই কুম্ফু মাস্টাররা ফাইনাল ম্যাচ জিতে যায়। পরে দেখানো হয় সবাই এখন কুম্ফু শিখছে এবং তাদের সমস্ত কাজ কুম্ফুর মাধ্যমে করছে, যেটা দেখে সিন অনেক খুশি হয়, কারণ এটাই তো তার স্বপ্ন ছিল। তো মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।